হাই এভরিবডি, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি চলে এসেছি আজকের আমার ব্লগে, এই শত আরুষি চ্যানেলে। সবাই প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন কেমন হয়েছে আমার ব্লগটি। তো বন্ধুরা, আমি চলে এসেছি শতাব্দী। আজ এই ফার্স্ট মর্নিংয়ে, আকাশের মেঘলা এই ওয়েদারে, ডিউটি যেতেই হবে শুনে আমার মানে মনটা খুব খারাপ লাগছে। মেঘলা ওয়েদারে বৃষ্টি হচ্ছে, বজ্র পড়ে, তার মধ্যে রোজ রোজ ডিউটি যেতে হয়। সকালবেলা উঠে আগে তাড়াহুড়ো করে এই রান্না করলাম, ডিমের ঝোল। তারপরে হচ্ছে ডিমের ঝোল রান্নার পরে এই দেখুন আরও একটা তরকারি করেছি, সঙ্গে রান্না করলাম একটা মাছের ঢ্যাঁড়স দিয়ে টক, আর হচ্ছে বমলার তরকারি রান্না করলাম, কারণ আমাকে তো খাবারটা বানিয়ে দিয়ে ডিউটিতে যেতে হবে। খাবারটা বানিয়ে ডিউটির দিকে রওনা হব। ভাত টাত করে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়েছি স্নান টান করে। এখন এই জুন জুলাই মাস চলছে, দেখুন কী সুন্দর ধান গাছগুলো হয়েছে, সবুজে ভরা, সবুজে এত সুন্দর লাগছে। ধান গাছগুলো বেশ ভালোই হয়েছে। আমার এই যাওয়ার পথে একটু একটু করে দেখিয়ে দিই, টোটোটা ধরলাম, অনেকক্ষণ পরে ওয়েট করে করে একটা টোটো পেলাম। তো যেতে যেতে লোকে দেখাচ্ছি, লোকেদের এই রোয়া হয়ে গেছে, ধান চারা হয়েছে, ওগুলো সব রোয়া হবে। এই প্রাকৃতিক দৃশ্যটা ভালোই লাগছে, কিন্তু মেঘলা আকাশ, বৃষ্টি হবে দেখে তো মনে হচ্ছে। তারপরে চলে এলাম জিপ্লট নদীর ঘাটে, নিত্যকার দৈনন্দিন জীবনযাত্রা। জিপ্লটের ঘাট ধরে ধরে নৌকো পথ বেয়ে যাচ্ছি। ভালোই ঢেউ আজকে, এই একটা দূরে বড় নৌকো, ঢেউ মানে মারাত্মক ঢেউ, ক্রস করে যেতেই হবে। যাই হোক, মেঘলাটা একটু কেটেছে নদীর ঢেউ পেরিয়ে, আজকে অনেক লোকই হলো। খিয়া পেরিয়ে এলাম এই পাশে জিপ্লটে, এই সুন্দরী গরান গেওয়া গাছ হয়েছে, কত নৌকো, ছোট ছোট মাছ ধরার নৌকো। এখানকার লোকেদের, যাদের নদীর ধারে বাড়ি, তাদের তো এই ফিশিং করেই তাদের জীবনযাত্রা চলে। এই একটা বড় বট গাছ রয়েছে, কত বড়, এখনকার দিনে এরকম বট গাছ দেখাই যায় না, কত সুন্দর বট গাছটা। গরমের সময় এখানে খুব সুন্দর ঠান্ডা লাগে, আমি যাওয়ার পথে এখানে অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই। একটা বড় নৌকো, কত খড়ের গাদা বয়ে নিয়ে যাচ্ছে, এগুলো সব বাইরে দেবে, বাইরে দাম পাওয়া যায়। চলে এলাম আমার হেলথ সেন্টারে, হেলথ সেন্টারে ঢুকছি, আর সবার আজকের মিটিং রয়েছে, পাবলিক নিয়ে মিটিং করব, কর্মীদের নিয়ে। সেন্টারে একটু কাজকর্ম চলছে, তাই ভাবলাম আজকে বাইপাসে একটা আমাদের মিটিং হল রয়েছে, ওখানে মিটিংটা সেরে ফেলবো। সেন্টারে দোতলা হচ্ছে, নিচতলায় তো ছোটো ছোটো রুম, মায়েদের বসার জায়গা খুব কম, পাবলিক এসে মেডিসিন নিতে গেলে, বসতে গেলে খুব সমস্যা, এই লোকেরা বসছে। আমাদের মিটিং শুরু হয়ে গেল, মিটিং টিটিং শুরু হওয়ার পরে আবার সেই মিটিং পেরিয়ে বাড়ি চলে গেলাম, বাড়ি কাটা এখানে রাখ।